everyone, Assalamualaikum. আমি প্রত্যাশা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রত্যাশাস ওয়ার্ল্ডে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের সাথে এইভাবে সরাসরি কথা বলছি। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা হলিডেতে যাচ্ছি। যদিও সবার হলিডে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, আর ডিসেম্বর মাস হচ্ছে খুবই উৎসব মুখর একটা মাস, যে মাসে সবাই হলিডে তে যায়, প্লাস খুব একটা আনন্দ ঘন মুহূর্ত স্পেন্ড করে সবাই যার যার ফ্যামিলি নিয়ে। তো আমরাও আজকে আমাদের ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি আমাদের হলিডে এনজয় করতে। তো আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভের দূরত্বে, জায়গাটার নাম হচ্ছে মাজি। তো আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আমার বাইরের পরিবেশ বা সিনারি, বাট আনফর্চুনেটলি ওয়েদারটা আমাদের ফরেনেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা মাজিতে গিয়ে আপনাদের সাথে আবার কানেক্ট হব। তো তার আগে জুন, তুমি আমার ভিউয়ার্সদের একটু হ্যালো বলে দাও। হ্যালো ভিউয়ার্স, আমরা মাজিতে যাচ্ছি একটি ফার্ম হাউসে, যেহেতু ফ্যামিলি টাইম ডিসেম্বর, আমাদের কাজকর্ম সব আমরা কমিয়ে আনি ডিসেম্বরে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। এবং বাইরের কান্ট্রিগুলোর এটাই হচ্ছে কালচার, তো আমরাও ব্যতিক্রম নই। আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে দূরে। অ্যাকচুয়ালি আমি আমার হলিডেকে কেন্দ্র করে আমি কিছু ব্লগ আপলোড করার চেষ্টা করব। আমরা যেহেতু যাচ্ছি 2 দিনের জন্য, 2 রাত্র 3 দিন, সো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমরা কখন কি করছি। তো আশা করি আমার পাশেই থাকবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে মাঝে। বুঝলাম না ওয়েদারটা এমন কেন, একটু আগে তুমুল মানে ভাবে বৃষ্টি হচ্ছিল, আমি সিন নিতেই পারছিলাম না, ভিডিও শুট করতে পারছিলাম না, এতটা বৃষ্টি হচ্ছিল। বাট এখন আবার বৃষ্টি উধাও। কেন না, তুমি তো জানোই অস্ট্রেলিয়াতে 4 সিজনস দেখা যায় একই দিনে, তো সেটাই তুমি এনজয় করছো। বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ, এরপরে হয়তো আবার শীত চলে আসবে। আমরা মাত্র পাস করলাম, কয় মিনিট হবে, 5 থেকে 10 মিনিটও হবে না, রোদ থেকে এখন আবার বৃষ্টি, মানে কি অদ্ভুত ওয়েদার। আমি আমি খালি আপনাদের এটাই দেখাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা দেখেছেন যে কি পরিমাণ কটকটে রোদ ছিল, এখন আবার বৃষ্টি চলে আসছে। একটু আগেই কিন্তু রোদ ছিল, একদম ছক ছক চক চক রোদ ছিল, প্রখর রোদ। হ্যাঁ, প্রখর রোদ, ছকছক রোদ। এই যে দেখো আবার বৃষ্টি কমে গেছে। কবিরা মান যা রে ফকিরা ইউ না যা,
आजा तुझको पुकारे मेरी परछाइयां रे कबीरा मान जा रे फकीर। আমরা কিন্তু আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি এবং ড্রাইভিং কিন্তু আমি করছিলাম, আমি খুবই এনজয় করছিলাম। না বললে ভুল হবে, আমি খুবই এনজয় করছিলাম না। আসলে জুন একটু অসুস্থ ফিল করছিল, তো ও কিন্তু কখনোই আমাকে হাইওয়েতে ড্রাইভ করতে দেয় না। বাট আমি মানে আমি বুঝতে পারছিলাম যে আসলেই ওর হয়তোবা খুব খারাপ লাগছে। তো হঠাৎ করে আমাকে বললো যে প্রত্যাশা আমার মনে হয় এখন তুমি ড্রাইভ করো, আমি একটু বসে আমি সব ওকে। তো হাইওয়েতে গাড়ি যখন চালাচ্ছিলাম আমার এত ঘুম পাচ্ছিল, আমি না চোখ ধরেই রাখতে পারছিলাম না। আমি মাঝখান দিয়ে না একবার লেনের বাইরে চলে গিয়েছিলাম, পরে হঠাৎ করে আবার ও বলছে কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তা আমি বললাম যে না 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 না, আমি একটু আসলে ওইদিকে চলে গেছিলাম, তো তাই আমি আবার আসছি এই জন্য। কারণ ও তো যেহেতু একটু সিক ফিল করছিল, ও কিন্তু একটু শুয়ে পড়েছিল বা হয়তো বা চোখ বন্ধ করে রেখেছিল, ও বুঝে নাই। কিন্তু ও বুঝেছিল যে সামথিং রং, কিছু একটা হয়েছে। যে আমি তো আমি ওকে আবার কভার দিলাম যে না না না, আমি জাস্ট একটু লেনের বাইরে চলে গিয়েছিলাম। বাট আমি সিরিয়াসলি ঘুমাই পড়ছিলাম তখন। তারপরে যেহেতু আমি সানগ্লাস পরাছিলাম, ভাগ্যিস ও বুঝে নাই। তারপর আমি বড় বড় করে চোখ তাকিয়ে তাকিয়ে তারপর ড্রাইভ করে এসেছি। ও মাই গড। তো যাই হোক, ফাইনালি আমরা মাজিতে চলে আসছি। আমাদের হলিডে হাউসটা কিন্তু অসম্ভব সুন্দর, এবং এটা পুরোটাই একটা ফার্ম হাউসের মতো, একদম গহীন জঙ্গলে বিশাল বড় একটা বাড়ি। এই যে দেখুন, পাশেই যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু আমাদের হলিডে হাউস। ও মাই গড, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আশেপাশে এত নির্জন বন, মাঝে মাঝে না গহীনে খুবই ভালো লাগে, সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে। ইভেন আমরা যেই সখীরা মিলে এখানে এসেছি, আমরা সবাই একটু নিরিবিলি পরিবেশ খুবই পছন্দ করি। তো আমাদের তো আসলে আনন্দই আনন্দ। তো যাই হোক, ড্রাইভ কিন্তু আমি করছিলাম, এবং আমি যখন নিচু থেকে উপরে উঠছিলাম বলছি ও মাই গড কী হচ্ছে কী হচ্ছে, যখন বললো ইটস ওকে তুমি চালিয়ে যাও, ব্যাপার না। তো এই তো এখন আমি ঘুরে ঘুরে আমাদের এই হলিডে হাউসটা আপনাদের পুরোপুরি দেখাবো। এখন আমাদের মিজান ভাইয়ের কমেন্ট্রি আপনারা শুনবেন। মিজান ভাই, ইয়েস, আসলে আমরা কোনটা বুক করেছি আমি জানি না, আপনি কোনটা বুক কোনটা ফিট করছেন। আসেন, আপনাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ম্যাডাম আসেন, সালাম আলাইকুম। একটু বাজে গন্ধ, সেটা ওই মুরগির ফার্ম ছিল। এটা অটোমেটিক ডোর, বিদেশি সিস্টেম, এখান দিয়ে ঢুকবেন। আপনাদের খেত মতো আব্দুল কাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিচেন। ওই যে ওখানে ভাই বোনের শুটিং দেখেন, আল্লাহ আমার বাসায় রাখছিলে ভাই বোনের, পুরোটা হলিডে হাউসই হচ্ছে চৈতিয়াপুর। ভাই বোনের শুটিং দেখতাম। এ দেখ আরো কার, এ তোরা কার, আমি তুলি ছবি। আমি কই উপরের সবচেয়ে রোমান্টিক রুমটা আমার, আমার কি কয়, আমি তাড়াতাড়ি দেখতে চাই। ওকে চলো চলো গিয়ে দেখে আসি তাড়াতাড়ি। I think this is my room. Tarpor. Eta hocche arekta choto bedroom. Eta ekta choto bedroom. Oh my god, eta arekta bedroom, single bedroom. অনেক নাইস। দেন এইটা হচ্ছে বাথরুম, একদম ফার্মের মধ্যে। ওয়াও, সো নাইস, এসি, ওয়াও 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 ওয়াও। এখান থেকে ভিউটা সেই রকম একটা ভিউ। কি হচ্ছে ওখানে, কাদের মোল্লা?
আপনি কি ম্যাডাম এইটা এই যে স্টেট ইট ইজ এ স্টেট আপনি কি স্টেটের সাইনবোর্ডটার ভিডিও নিয়েছিলেন এই যে এখনি নিচ্ছি এটা রোজ ব্যাংক স্টেট দিস ইজ কল্ড দা প্যালেস কারওয়ান কারওয়া কারওয়ান কারওয়ান ইয়া দা প্যালেস কারওয়ান এই হাউসটার নাম ও দা প্যালেস কারওয়ান নাম হচ্ছে রোজ ব্যাংক স্টেট থ্যাংক ইউ ইনফরমেশনের জন্য আপনি মোস্ট ওয়েলকাম যারা জানেন না এই ভাষাটা কিন্তু আমি খুঁজে বের করছি অনলাইন থেকে থ্যাংক ইউ মেহেদি ভাই থ্যাংক ইউ মেহেদি ভাই থ্যাংক ইউ সো মাচ আমার বউকে বলেন না আমি বিড়ি খাই শুনেন যখন এটা ভিডিওটা বন্ধ করে দেখতে আমি তো এটা আপলোড করবই করব এটা তো হতে পারে না প্রত্যেক সময় আপনি না 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 আমি আপনাকে অসময়ে বনফুল দিব না 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 আপনারা বিড়ি খাচ্ছেন ভালো কথা গহীন জঙ্গলে কেন যাচ্ছেন অনেক নাইস কি করো তুমি নিচে আমি ব্যাগগুলো আনলোড করি এইটাও তোমার শুদ্ধ করে বলতে হবে একটু অশুদ্ধ ভাষায় কথা বললে কি হয় জুন অনেক বড় একটা হাউস খুবই বড় আমরা চারটা ফ্যামিলি এসেছি চারটা ফ্যামিলির জন্য আসলে একদম পারফেক্ট হয়েছে খুবই বড় একদম ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট দোলনা আছে আমরা পরে যাবো দোলনাটা ওই যে ওইখানে ওটা কি স্লাইডিং ও আচ্ছা আমরা এখন এই যে আমরা আমাদের দুপুরের লাঞ্চের আয়োজন এখানে হয়েছে তো তোমাদের অনুভূতি কি খাওয়া নিয়ে খাওয়া না জায়গা নিয়ে শুনেন উফ ওর শুদ্ধ ভাষা নিয়ে আর পারি না আচ্ছা যাই হোক আমরা কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশে আমাদের লাঞ্চ খেয়েছিলাম এবং আমরা অনেক এনজয় করেছিলাম আমাদের এত ভালো লেগেছে কারণ এত সুন্দর একটা পরিবেশে খোলা আকাশের নিচে চারপাশের ভিউ এত সুন্দর সেখানে আমরা সবাই একত্রে বসে লাঞ্চ করেছি গল্প করেছি সেই লেভেলের একটা মজা ছিল আর আমাদের লাঞ্চে তরকারি ছিল হচ্ছে গিয়ে বাসা ফিলেটের একটা ভুনা কারি ছিল আর আমি ফুলকপি দিয়ে ক্যাটফিশ রান্না করে নিয়ে এসেছিলাম যেটা খুবই ইয়ামি হয়েছিল আর বাসা ফিলেটের তরকারিটা আমাদের শেলিয়াপু রান্না করে নিয়ে এসেছে আর আপুর রান্না মাশাল্লাহ অনেক অনেক ইয়াম্মি তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা মনোমুগ্ধকর পরিবেশে বসে আমাদের লাঞ্চ খেয়েছি তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনাদের খুশি মানে আপনারা খুশি হয়েছেন কারণ আমি জানি না আমি কেন যেন ফিল করি যখন কারো খুশির খবর শুনি বা খুশি দেখি আনন্দ দেখি তখন আমার খুব ভালো লাগে আমি নিজের সেটাকে ফিল করার চেষ্টা করি তো সেই বিশ্বাস থেকেই আমার মনে হচ্ছে আপনাদেরও হয়তোবা ভালো লেগেছে আপনারা হয়তোবা আমার খুশিতে
খুশি হয়েছেন। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।